মাগুরার শ্রীপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলন শ্রীপুর সদর ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মদনপুর জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ নাজিরুল ইসলাম। আলোচনা সভার সভাপতিত্ব করেন শ্রীপুর সদর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন বিশ্বাস। মাগুরা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাজিরুল ইসলাম বলেন, দেশে ইসলামী হুকুমত কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী আন্দোলনকে যেতে হবে। এ সময় তিনি দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাত পাখা মার্কা নিয়ে নির্বাচিত চেয়ারম্যানদের ভূয়সী প্রশংসা করে দেশবাসীকে সব এলাকায় ইসলামী আন্দোলনের ভূমিকা পালনের খোঁজখবর নিতে আহ্বান জানান। এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এটা দেশ মানবতা ও ইসলামের পক্ষে একটা সংগঠন, এটা কিন্তু সবাই মানে, ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইরা, আপনি এখন থেকেই শুরু করে প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা দায়িত্বশীল, প্রত্যেক ঘরে ঘরে এই ইসলামের পক্ষে এই দাওয়াত, ইসলামী আন্দোলনের পক্ষে দাওয়াত আমাদেরকে পৌঁছাইতে হবে। কি সুফল আপনি পাবেন এটা বোঝাইতে হবে। সেটা উদাহরণ কি উদাহরণ আপনি পেশ করতে পারেন? আপনি তো এই 50 বছরের মধ্যে দেশ শাসন করেন নাই, কি করছেন নাই? আপনার সংগঠন কি করছে? তাহলে আপনি কি উদাহরণ দেবেন? আপনি উদাহরণ দেবেন। দেখেন, আমরা তো মন্ত্রী হতে পারি না, এমপি হতে পারি না, কিন্তু বাংলাদেশের মধ্যে আমাদের যে সমস্ত ইউনিয়নে আমার বদলে চেয়ারম্যান হয়েছে, ওই ইউনিয়নগুলোর দিকে একটু তাকাই দেবেন। যে সমস্ত ইউনিয়ন আমাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, ওই চেয়ারম্যানদের কর্মকাণ্ড গুলো আপনারা একটু তাকাই যান, তাদের কর্মকাণ্ড গুলো আপনি জনগণের সামনে উপস্থাপন করেন। দেখবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানিতে এদেশের মানুষ ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকছে, ইসলামের দিকে ঝুঁকছে, আরো বেশি করে ঝুঁকছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। উপরে যে আক্রমণ করা হয়েছে, এই আক্রমণের পরে আরো দেশের মানুষ দলমত নির্বিশেষে ইসলামী আন্দোলনের প্রতি দুর্বল হয়েছে।